সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বাংলা সাত কাহিনি। আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি আরো একটা সুস্বাদু টেস্টি একটা রেসিপি। এটা একটা মাখন রেসিপি, আমি আজকে করে দেখাবো অসম্ভবই সুন্দর টেস্টি মাখন রেসিপিটা। তোমরা দেখে নাও আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটাকে তোমরা দেখো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। যদি আমার রান্নাগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও, সবার সাথে অবশ্যই করে শেয়ার করে দিও, যাতে আমি সবার কাছে সমানভাবে পৌঁছতে পারি। আর আমার ডিসক্রিপশন বক্সে আমি কত কী উপকরণ দিই সেগুলো আমি দিয়ে রাখছি, আর আমার এফবি লিঙ্ক এবং আমার ইউটিউব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই করে জয়েন করে নিও। আর নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার রেসিপি আমার চ্যানেলের সাথেই থেকো। প্রথমে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো চটপট তৈরি করে ফেলি আজকে এই মাখন রেসিপিটা। আজকে যে রেসিপিটা আমি করবো সেটার নাম হচ্ছে হায়দ্রাবাদি মাটন কোরমা। তো হায়দ্রাবাদি মাটন কোরমা করতে কী কী লাগছে সেটা আমি তোমাদের দেখাবো। এখানে কিছু আমি নিজস্ব ঘরোয়া স্টাইলও মিশিয়েছি যাতে সবাইয়ের কাছে সবসময় সব জিনিস থাকে না, তো সেটা দিয়ে চর্চা কীভাবে তোমরা তৈরি করতে পারো এই সুন্দর একটা মাটন রেসিপি সেটাই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো চটপট আজকে তৈরি করে নেওয়া যাক এই সুন্দর মাটন রেসিপিটা। প্রথমে এখানে আমরা একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো যে আমাদের মাটনটা রয়েছে টোটালটা, এটা আমি জাস্ট একটু টক দই দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো সম্পূর্ণটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি সমস্ত মাটনটা নিয়ে নিয়েছি, এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে, এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি লেবু রস। আমি এখানে হাফ লেবু রস এখানে ইউজ করছি। হাফ লেবু রস আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটা পেস্ট করে রেখেছি, এখানে আমি নিয়েছি একটা গোটা রসুন, তার সাথে নিয়েছি আমি দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ, জিরে আছে 2 টেবিল চামচ, তার সাথে 5-6টা মতো কাঁচা লঙ্কা, এই সমস্তটা দিয়ে আর আদা আছে 2 ইঞ্চি দিয়ে আমি এটা কিন্তু পেস্ট করে রেখেছি। তো এটা আমি এবার গ্রেভির মধ্যে অ্যাড করবো। লেবু রসটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের যে পেস্টটা ছিল সেখান থেকে পেস্ট, এটা সম্পূর্ণটা করার পর আমাদের 4 টেবিল স্পুন মতন হয়েছে, তো আমি এখানে 4টা চামচ মতো অ্যাড করলাম, 4টা চামচ মতো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর করে মাটনের সাথে মশলাটাকে ম্যারিনেট করে রাখতে হবে, আর এটা সব থেকে ভালো হয় যদি এটাকে ওভারনাইট ম্যারিনেট করে রাখা হয়। তারপরে দেখা গেল রাত্রিবেলায় ম্যারিনেট করে রাখলে সকালবেলায় রান্নাটা করলে কিন্তু সেক্ষেত্রে খুব সুন্দর হবে। আর আমি দই আর প্রথমে দই হলুদ আর তেল দিয়ে আমি কিন্তু প্রায় এটাকে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, এটা আমাদের সেকেন্ড ম্যারিনেশন হলো। ঠিক এভাবে এটাকে মাখিয়ে আমি এটাকে আরও আধ ঘন্টা এভাবে রেখে দেবো। প্রথমেই আমরা এখানে গ্যাসটা অন করে নিয়ে আমি এখানে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি, তোমরা কেউ চাইলে এটাকে বাটারে বা সাদা তেলেও করতে পারো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে 1/2 টিস্পুন, 2 এলাচ, লং আর দারচিনি, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফাটিয়ে, এটা একটুখানি ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা অনেকটাই ফুটে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পোস্ত দানা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি, চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে সেই জন্য দিলাম। আমাদের ফোড়নটা কিন্তু অনেকটাই ফুটে গিয়েছে, দেখো জিরেটাও এখন অনেকটা ফুটে এসছে, তেজপাতাগুলোও ফুটে গিয়েছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টুকটুক করে রাখা পেঁয়াজ, এখানে মিডিয়াম সাইজে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, তো এটাকে একটুখানি ভেজে নেবো এর সঙ্গে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ মতন লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নেবো, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আমি প্রত্যেকবারই বলি তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসে, দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ করে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টমেটো কুচি, আর 1/2টা আমি পেস্ট করে নিয়েছি, তো ওখানে 1/2টা দেওয়ার পরে একটুখানি এটাকে মিশিয়ে নেবো। টমেটো আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জল, এটাকে একটু সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটা আমি একদম লো করে দিচ্ছি, এবার আমি ঢাকনাটা অ্যাড করে দিলাম 2 মিনিটের জন্য, এটা কিন্তু একদম লো ফ্লেমে 2 মিনিট রান্না হবে। এবার আমরা ঢাকনাটাকে খুলে নিচ্ছি, এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে, ফ্লেমটা আমি হাই করে দিলাম। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি আমাদের যে পেস্টটা তৈরি করা ছিল সেই পেস্টটা,
আমাদের পেস্টটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা কিন্তু এভাবে কষবে। আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আরো দুই মিনিটের জন্য। আমি হাই ফ্লেমে এটাকে দুই মিনিট কষিয়ে নেবো। কষানোটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মতো টক দই। টক দইটা দেওয়ার পরে খুব সুন্দর করে এর সাথে মিশিয়ে আরও আমি এক দেড় মিনিট মতো এটাকে কষিয়ে নেবো, যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, পাশ থেকে কিন্তু তেলগুলোও দেখো ছেড়ে ছেড়ে দিয়েছে। তো ঠিক এই সময় আমি আমাদের যে ম্যারিনেট করা মাটনটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে হাই ফ্লেমে প্রায় দশ মিনিট মতো কষাবো। এখন আমি কিন্তু আগেই ঢাকনাটা দেবো না, দশ মিনিট মতো এটাকে হাই ফ্লেমে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি এটাকে প্রায় হাই ফ্লেমে দশ মিনিট মতো কষাচ্ছি। চারিদিক দিয়ে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। যদি কেউ চাও এই মুহূর্তে কিন্তু তোমরা প্রথমে একটা সিটি দিয়ে তারপরে রান্নাটা করতে পারো, কিন্তু আমি আজকে সেটা করছি না। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি আরো হাফ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। আর ঠিক এই সময় আমি দিয়ে দেবো, এখানে একটা পেস্ট আছে পোস্ত আর রসুনের, এখানে আমি দুই টেবিল চামচ দুই চা চামচ মতো পোস্ত আর তার সাথে সাত আটটা মতো কোয়া রসুন নিয়েছি। তো ওই বাটনাটাও আমি এই মুহূর্তের মধ্যে দিয়ে দিলাম। এবার এইটা দিয়েও কিন্তু আমাদের খুব সুন্দর করে আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে হবে। আমাদের মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। ঠিক এইভাবে আমি হাই ফ্লেমে রেখেছি। আমি কিন্তু এখন এটাকে কোনো নর্মাল ফ্লেমে দিইনি, আর হাই ফ্লেমে রেখে কিন্তু আমি এটাকে আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নেবো। তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আরও কিছুক্ষণ মতো এটাকে কষিয়ে নেবো। আর যে বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম ওই বাটিতেই আমি দুই কাপ মতো জল দিয়ে এটাকে একটু গরম করে নিচ্ছি। এটা বেশ একটু কষে গিয়েছিলো, তেলটাও ছেড়ে গিয়েছিলো। আমি এখানে দুই টেবিল চামচ মতো জল দিয়েছি আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে আরও পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম। এটাকে আমি এটাকে একদম হাই ফ্লেমে রান্না করব আরও পাঁচ মিনিট। আরও দুই মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে নর্মাল টু হাই রাখলাম। আমাদের মাটন কষানো কিন্তু একদম রেডি। ঠিক এইবার আমি যে গরম করার জলটা ছিল আমি এর মধ্যে এই সময় অ্যাড করে দিচ্ছি। যেহেতু মাটন সেদ্ধতে একটু বেশি টাইম লাগে, তো আমি জলের ভাগটা এখানে বেশি দিলাম, পুরো দুই কাপই দিয়ে দিলাম। এটাকে এবার আমি দুই থেকে তিন মিনিট একটু হাই ফ্লেমে ঢাকা না দিয়ে ফোটাবো। খুব জোরে জোরে এটা ফুটছে হাই ফ্লেমে। তো এবার আমি ঢাকনাটাকে দিয়ে দিলাম, এটা দশ মিনিটের জন্য আমি ঢাকনাটা দিলাম। লো ফ্লেমে আমি দশ মিনিট মতো এটাকে রান্না করব। আমাদের পনেরো মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটাকে এবার তুলে নিলাম। দেখো কতটা সুন্দর একটা কালার চলে এসছে, দেখো ঠিক কতটা সুন্দর এর কালারটা চলে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর একটা এলাচ একটু ফাটিয়ে। এটাকে আমি সামান্য একবার একটু নেড়ে দেবো, নেড়ে দিয়ে আমি আরও এটাকে দশ মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে দেবো।
নিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এখানে তোমাদের একটা জিনিস আমি বলে দেবো, এখানে আমি নিয়েছি 1 চামচ মতো ঘি আর তার সাথে 1/2 টিস্পুন মতো গরম মশলা, দুটো দিয়ে কিন্তু আমি একটু মিশিয়ে রেখেছি। এটা যে বাটিতে আমি ঢাল বসেই পাত্রে কিন্তু আমি এটা করে রেখেছি, তোমরা চাইলে কিন্তু গরম মশলা বাটাও দিতে পারো। তো চলো, আমাদের কিন্তু আরও 10 মিনিট হয়ে গিয়েছে, আমরা ঢাকনাটাকে এবার আস্তে করে খুলে নেবো। কি সুন্দর কালার এসছে তোমরা দেখো, অসম্ভব সুন্দর কালার এসছে। আমি ঠিক যেভাবে রান্না করলাম তোমরা ঠিক সেই প্রসেসে রান্না করো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আর এটা কিন্তু হায়দ্রাবাদের একটা স্পেশাল ডিশ, আমি এটা একটা বই পড়ে পেয়েছিলাম, তো সেখান থেকে রান্না করছি আমি। বেসিক্যালি যেগুলো নিজে রান্না করি সেগুলো তোমার সাথে দেখাই তোমাদের সাথে, আর যেগুলো আমি পত্রপত্রিকা থেকে পাই সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে দেখাই। কেন কি অনেকেই আছে যে ঠিকমতো রান্না হয়তো জানো না, কোথায় কী থেকে পাওয়া যায়, কি কেমন টেস্ট হয়। মাটন কিন্তু বা খাসির মাংস যে একভাবেই রান্না করা হয় সেটা কিন্তু কখনোই নয়, নানানভাবে রান্না করা যায়। এটাকে আমরা একটুখানি ফুটিয়ে কিন্তু এটাকে নামিয়ে দেবো, 5 মিনিট মতো আমি এটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেবো। যদি কেউ ঝোল রাখতে চাও সে এই টাইমে নামাতে পারো, আর যদি কেউ নাড়াতে চাও তারা কিন্তু একটু তারা কষিয়ে নিতে পারো। আমি কিন্তু আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা আমি তুলে নিলাম, দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ঘি। দিয়ে আমি ঢাকনাটাকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, তো আমি এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তাহলে চলো দেখা যাক আমাদের রান্না কিন্তু একদমই ডান। এবার এটাকে আমরা সার্ভ করে দেবো। এখানে যে বাটিতে আমি গরম মশলা গুঁড়ো আর ঘিটা রেখেছিলাম, এবার আমি এর মধ্যে দেখো কতটা জুসি হয়েছে, কতটা নরম, কতটা জুসি, এটা কিন্তু পুরোটাই খুব জুসি হয়েছে। এটা রিবনের সাইড, আমাদের রান্না একদম রেডি। যদি তোমার আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই করে আমার ফেসবুক এবং ইউটিউবে গিয়ে জয়েন করে নিও। আবার নিত্য নতুন রেসিপির সঙ্গে দেখা হয়ে যাবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। থ্যাংক ইউ।